আসসালামু আলাইকুম সুনীল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চার্জার ফ্যানে কি কি অফার নিয়ে আসছেন এই ভাগে? এই শীতের মানে যে যেটা দামাকে একটা অফার নিয়ে আসলাম, আর এখন যদি একটা প্রত্যেকটা যদি একটা ফ্যান নেন সেক্ষেত্রে মিনিমাম 500-1000 টাকার উপরে কম পাবেন। আর তার মধ্যে কিন্তু আমরা আজকে ডিফেন্ডার 18 ইঞ্চি যে দুইটা কালার, 16 ইঞ্চি যে দুইটা কালার নিয়ে আসলাম। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল আমার হচ্ছে A100 চ্যানেল। যারা আমাদের সময় সুবিধা জানেন তারা আমাদের সময় সুবিধা জানেন। আমাদের শোরুমে টেকেরা ওরিয়েন্ট ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 412। ইনবক্সে আমাদের তো সেই সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা শুনলাম সুনীল ভাই যে কিছু কিছু মানে ভিডিওতে দেখি যে অনেকে বলে যে KN অরিজিনাল অথবা DF অরিজিনাল, আবার কেউ বলে যে বাংলাও আছে। এখন আপনি তো একটা দোকানদার, আপনি ব্যবসা করেন, আপনি ভালো বুঝেন তো, এটার মধ্যে কি আপনার বাংলাদেশি আছে না চায়না আছে? তো অ্যাকচুয়ালি একটা কথা বলি, এদের মধ্যে তো একটা যখন ডিফেন্ডার কিন্তু যদি অরিজিনাল যদি কপিজ হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মডেল নাম্বার গুলো চেঞ্জ হবে। 18 ইঞ্চি ধরেন এদিকে লেখা আছে কেমন, যেমন ডিফেন্ডার মডেল নাম্বার DF 2937 HRS, এখন আবার বলি যে কেনেডি KN 2937 HRS, এই মডেলে কিন্তু সেম মডেলে সেম নামে কোনোদিন কপি হয় না। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চায়না, আর যে দোকানদাররা বলে তারা কাস্টমারকে বোকাস বানানোর জন্য, যে অনেক কিছু কিছু লুকায় লুকিয়ে যে বললেন না সুশান ভাই যে দিয়ে পরজিনাব কি আসলে প্রত্যেকটা চায়না প্রোডাক্ট, প্রত্যেকটা চায়না প্রোডাক্ট সে বলবেন? আচ্ছা আর হ্যাঁ, এটা তো অবশ্যই বলবো। এটা কিন্তু একটা আমি ফার্স্ট টাইম থেকে একটা জিনিস আপনাকে, এগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন, যেমন হাফ স্টিল করতে পারবেন, যেমন এটা স্পিডটা বাড়িয়ে দিয়ে, যেমন ফুল, এটা হচ্ছে ফুল স্ট্যান্ড, তো 18 ইঞ্চিটাও কিন্তু আপনি ফুল স্ট্যান্ডের ব্যাপার করতে পারবেন। তারপর হচ্ছে ফুললি কিন্তু মেটাল, কোনো প্লাস্টিকের কিন্তু এটা চিনে নেয় ফুল। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চায়না, সবগুলো কিভাবে অরিজিনাল কিনবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আজকে যে ফ্যানগুলো আমি দিয়ে আসছিলাম এটা হচ্ছে 16 ইঞ্চি, এটা মডেলটা হচ্ছে KDD KN 2936 HRS, ডিফেন্ডার KN 2936 HRS, তো এটা হচ্ছে 16 ইঞ্চি। আর ডিফেন্ডার DF 2937 HRS, KDD 2938 HRS, তো এখন বলা যায় সুনীল ভাই কেনেডি বলো না ডিফেন্ডার বলো, সেটা তো অবশ্যই শাওন ভাই প্রশ্ন আসতে পারে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টই চায়না, অ্যাসেম্বলি সব চায়না, আর সব নতুন প্রোডাক্ট কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের, যে সুনীল ভাইয়ের থেকে নেবো না যার থেকে নেবো, কিন্তু কারণ একটি দেখবো যে চায়না প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা যাচাই বাছাই করবেন আপনারা। আচ্ছা সুনীল ভাই, যেহেতু বললেন আবার যে অরিজিনাল প্রোডাক্ট আর নতুন প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট নিলে বুঝলাম যে সবই অরিজিনাল, কিন্তু নতুন প্রোডাক্ট এটা কিভাবে বুঝবো আমরা? এটা প্রত্যেকটা যাই বক্স আমি এর মধ্যে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে আপনি যখন এটা ওপেন করতে হবে না, কিন্তু এই ফ্যান অটোমেটিক চলে এসেছে, কিন্তু মোবাইল অটোমেটিক চার্জ হচ্ছে, এটা পাওয়ার যেটা পাওয়ার ব্যাংক হিসাব করে এটা আর কি। আর এদিকে কিন্তু একটা জিনিস আছে, যেমন ফ্যানটা যখন চালাবেন এই যে দেখেন আপনার এই যে জিরো, তারপর এটা ফার্স্ট টাইমে পাঁচের থেকে শুরু হবে, তারপর হচ্ছে প্লাস মাইনাস সবকিছু দেখেন ভিউস, এই যে 9টা স্পিডে ইউজ করতে পারবেন, মাইনাস করতে পারবেন 1 পর্যন্ত। আচ্ছা এই দেখা যাচ্ছে যে এই উপরে এটা কি, এটা কি ব্যাটারি লেভেল নাকি? এটা ব্যাটারি লেভেল এন্ড কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন, তারপর এলইডি করতে পারবেন, যেমন এলইডি টাইমার ইউজ করতে পারবেন, এন্ড প্রত্যেকটা ফ্যান মুভিং হবে, আমি সেটাও আমি দেখে দেখাচ্ছি দেন। আর কালার কিন্তু দুইটা, আর একের থেকে 0 পর্যন্ত আপনাকে হবে দেখেন, এই যে একের থেকে এক মানে 1 পর্যন্ত দিছি। তারপর হচ্ছে 18 ইঞ্চিটা কিন্তু সেম, এই যে দেখেন এই যে প্রত্যেকটা ফ্যানের স্পিড আমি দেখাই, আর কত পার্সেন্ট চার্জ আছে কিন্তু সেটা কিন্তু দেখতে পারবেন না। আর দেখেন এই যে 18 ইঞ্চি যেটা যেমন দেখাচ্ছি 100%, 75%, 25%, তো এই প্রত্যেকটা একই হবে, এন্ড 12 ভোল্টের সোলারও চার্জ করতে পারবেন, আর ইউএসবি পোর্ট তো আছেই, যে মোবাইল চার্জ হবে এটার মধ্যে মোবাইল চার্জ হবে, আর প্রত্যেকটা 12 ভোল্টের ব্যাটারি, প্রত্যেকটা ফ্যানের মধ্যে যে 12 ভোল্ট এন্ড মুভিংগুলো কিন্তু সবগুলো হবে। দেখেন এই যে মুভিংগুলো আমি দিয়ে রাখছি, এই যে দেখেন মুভিংগুলো আমি এখন দিয়ে রাখতেছি, দেখেন সুনীল ভাই এইটা 12 ভোল্টের ব্যাটারি বলেন, এটা এম্পিয়ারটা কত ব্যাটারি? আমি সেটা এটা পুরো ফুল প্যাকেটটার মধ্যে আমি দেখা দেবো ডিটেলটা, যে কত এম্পিয়ার। আর এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু রিমোট কন্ট্রোল, তো আপনার একটা কথা যে গরমের বলেন, গরমের মধ্যে শুয়ে রয়েছে উঠতে ইচ্ছা করতেছে না। আবার আরেকটা পাওয়ার ব্যাংক হিসেবে একটা কথা বলবো, যে যেমন সরাসরি এটা কিন্তু কারেন্টও ইউজ করতে পারবে, ধরেন আপনি কারেন্টের লাইন দিয়ে যদি শুধু রেখেন, এই যে রাখেন যদি কারেন্টের লাইন দিয়ে, তো এটা পাওয়ার ব্যাংক কারেন্ট আসুক আর যাক, আপনার কোনো আলাদা কোনো সুইচ করতে হবে না, যে বন্ধ করতে হবে বা উঠে চেঞ্জ করতে হবে, এগুলো কোনোটাই করতে হবে না। আর এগুলো প্রত্যেকটা দেখেন এদিকে প্লাস মাইনাস, যেমন এলইডি, এই যে এলইডি দেখেন, এই যে একসাথে দেখেন একসাথে 4টা কাজ হচ্ছে, এই যে প্লাস মাইনাস হচ্ছে,
এটা প্লাস 1 এর থেকে 9 পর্যন্ত দেখেন ভিউস এই যে 1 এর থেকে 9 পর্যন্ত আর 1 এর থেকে 0 পর্যন্ত পুরো রিমোটে করতে আপনি যদি বাচ্চারা যদি রিমোটটা হারিয়ে ফেলে বা ভেঙে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে ইউজ করতে পারবেন এন্ড এদিকে রিমোট রিমোটের দ্বারা কিন্তু টাইমার ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এখন সরাসরি এখন কিন্তু সবরে যেটা চার্জে চলতেছে আর এটা কিন্তু আপনি সরাসরি কারেন্টও ইউজ করতে পারবেন যেটা কারেন্টের ক্যাবলের তারটা কিন্তু অনেক বড় তো আমি এখন এর মধ্যে ডিউরেশনটা আমি বলে দিচ্ছি রিচার্জেবল ফ্যান যেটা 12 ভোল্ট ব্যাটারি কম্পেয়ার USB পোর্ট মোবাইল পোর্ট আর সবচেয়ে পাওয়ার বল যেটা 12 ভোল্ট যেটা 12 ভোল্ট সাড়ে 4000 এম্পিয়ার ব্যাটারি LED রেটেড 4 পিস এন্ড চার্জিং টাইম 12 থেকে 15 ঘন্টা ডিউরেশন যেটা হাই স্পিড আড়াই ঘন্টা DC মোডে মানে রিচার্জেবল রিচার্জেবল ভাবে চলবে আর মিডিয়ামে পড়বে হচ্ছে 6 ঘন্টা রিমোট কন্ট্রোল ডিউরেশন 12 ভোল্ট 4500 ব্যাটারি তো অনেকে বলতে পারে সুনীল ভাই বড় ছোট জন্য কি কোনো এম্পিয়ার ছোট বড় কিনা আছে কিনা সেটা কিন্তু সামনে প্রশ্ন আসতে পারে তো আজকে আমি একটা জিনিস বলবো যে প্রত্যেকটা কোনো কোনো ব্র্যান্ড নাই যেটা 12.5 ভোল্ট 4500 ব্যাটারি 12 ভোল্ট 4500 ব্যাটারি পুরো এলইডি 4 পিস পুরো 12 থেকে 15 ঘন্টা ডিউরেশন আড়াই ঘন্টা মিডিয়াম 6 ঘন্টা লোতে 30 ঘন্টা আর লাইট চলবে এটা চলবে 40 ঘন্টা এটা চলবে 45 ঘন্টা তো আরেকটা ডিফেন্ডার যদি আপনার মনে চায় যদি ক্যানিডি নেবেন ক্যানিডি নিতে পারবেন যদি ডিফেন্ডার নিতে চাবেন ডিফেন্ডার নিতে পারবেন প্রত্যেকটা ডিফেন্ডার 29-37 হাজার ডিউরেশন কিন্তু সবই একই হবে তারপর যেমন এটা ক্যানিডি যেমন 16 ইঞ্চি যেটা রিচার্জেবল ফ্যান এই যে 16 ইঞ্চি রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান ডিউরেশন কিন্তু সব একই যেটা বড় 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি 2.5 ঘন্টা 6 ঘন্টা 30 ঘন্টা 40 ঘন্টা যে 40 ঘন্টা একটা মে ইউজ করতে পারছে সুনীল ভাই সবই তো বুঝাইলেন অনে এটার মধ্যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আর আপনার প্রাইসটা কত প্রাইসটা খুবই সীমিত সময়ের জন্য দেবে এবার বলে ওয়ারেন্টিটা কত বছর এটা ওয়ারেন্টি পাবেন আপনার 7 বছর 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি চার্জ দেবে আপনি ডিফেন্ডার নেন আর ক্যাডিডি নেন আর এর মধ্যে একটা কথা আছে 10 জানুয়ারি প্রোডাক্ট কিন্তু হতে হবে যদি পুরানো আজ থেকে 6 মাস আগের প্রোডাক্ট দেন সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারেন্টি কথা বলতে পারবো না কারণ এটা ব্যাটারি কিন্তু এমনি বসে যায় এটা তো আপনিও জানেন আমি এটা ব্যাটারি একটা যে কোনো একটা মোবাইল যদি একটা জিনিস থাকে যেটা 1 মাস বন্ধ রাখেন সেক্ষেত্রে মোবাইল কিন্তু অটোমেটিক এটা অফ হয়ে যাবে অ্যান্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তা এটার ওয়ারেন্টি পাবেন আপনার 7 বছর 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফ্রিজের প্রত্যেকটা ফ্যানের সাথে এবার আপনার ডিফেন্ডার নেন আর ক্যানিডি নেন প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড একই পাবেন যেটা 7 বছর ওয়ারেন্টি তো আমি আরেকটা জিনিস যেটা বললাম যে AC DC-টার মধ্যে আপনি দেখেন এখন শুধু ফল টাইম চার্জ হচ্ছে এটা দেখুন চার্জ হচ্ছে কিন্তু এখন চার্জ হচ্ছে চলতেছে অটোমেটিক প্লাস মানে সবকিছু করতে পারে এখন দেখেন হঠাৎ করে কারেন্ট চলে গেল এটা কিন্তু আর আপনার উঠে চেঞ্জ করতে হবে না এই যে দেখেন এই যে অটোমেটিক চালু হয়ে গেল আবার এই জিনিসটা এসি এন্ড ডিসি যেটাই নেন ক্যানিডি নেন আর ডিফেন্ডার নেন আর অবশ্যই 10 জানুয়ারি কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করে আমি একটা কথাই বলি বাজারে কিন্তু অনেক দোকানদার আপনাকে বলবে DF ভালো KN ভালো NF ভালো CF ভালো BF ভালো ভাই আপনার এগুলো কিছুতে দরকার নেই আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় মেড ইন চাইনা আছে কিনা লেখা এই যে দেখেন KN 2936 HRS মেড ইন চাইনা তারপরে যে মেড ইন চাইনা ডিফেন্ডার মেড ইন চাইনা তারপর এই যে KN বড়টা যেটা মেড ইন চাইনা এই যে দেখেন মেড ইন চাইনা প্রত্যেকটা জায়গায় মেড ইন চাইনা আছে কিনা আর 10 জানুয়ারি লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করেন আর প্রত্যেকটা ফ্যান তো বলেই দিলাম যেটা 12 ভোল্টের রিচার্জেবল ফ্যান তো 7 বছর ওয়ারেন্টি ক্যাপাবে চালাবেন সেটা পাওয়ার ব্যাংক সিস্টেম সবই কিন্তু আমি এখন দেখা দিলাম তো আজকে যেটা সীমিত সময়ের জন্য দামাকে একটা প্রাইস থাকবে আর ওরিয়ান ইলেকট্রনিক্স সবসময় কিন্তু সবার আগে ভিডিওগুলো আপলোড করে যেটা 1,000 টাকা পর্যন্ত কম পাবে আর এর জন্য আজকে যে একটা দামাকা প্রাইস দেব যেটা এবার আপনি কিছু কিছু আবার একটা এর মধ্যে একটা কথা বলি অনেকে বলবে যে কেএন ভালো DF ভালো দাম 500-1,000 টাকা বাড়ে ভাই দরকার নাই প্রত্যেকটা যেটা চাইনা প্রোডাক্ট নেবেন যদি অরিজিনাল অ্যাসেম্বলি যদি চাইনা প্রোডাক্ট যেভাবে প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড যদি সাথে থাকে এগুলো পড়বে মাত্র 5,700 টাকা 5,700 টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা 10 জানুয়ারির প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্টটা 10 জানুয়ারি আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর এটা এটা যেটা ডিফেন্ডার নেন আর ক্যান্ডিডেট নেন একই প্রাইস যাবো কোনো কালারের জন্য কোনো আলাদা দাম হবে না আর ডিফেন্ডার জন্য আলাদা হবে না ক্যান্ডিডেট জন্য আলাদা হবে সবই একই বাজবে মাত্র 6,800 টাকা 10 জানুয়ারির প্রোডাক্ট কিন্তু এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য
সর্বোচ্চ আমরা এক সপ্তাহ দিতে পারবো, এক সপ্তাহের মধ্যে হয়তো 200 টাকা প্লাস হতে পারে, কিন্তু কমবে না, 200-300 টাকা প্লাস হতে পারে। আর এই গরমের গরমের আগে যদি নেন সেক্ষেত্রে কিন্তু মিনিমাম এফএনগুলো কিন্তু গত বছর আমরা গরমের মধ্যে 10,000-11,000 টাকা শুনতে বিক্রি হয়েছে, তখন আমরা মাল পাইনি। তো এবার আগে থাকতে কিছুটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা কাস্টমার স্বস্তি যেমন পায়, যে দামটা যেমন সবচেয়ে কম পায়, ওই হিসাব করে চিন্তা ভাবনা করে দিয়েছে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল আমার হচ্ছে 800 চ্যানেল। যারা আমাদের সময় সেখানে চান তা আমাদের সময় সেখানে আমাদের শোরুমের ঠিকানা ওরিয়েন্ট ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 400 ইনবক্সের নাম্বারটা তো সেই সাথে যোগাযোগ করতে, স্ক্রিনার নাম্বার আমাদের সেই সাথে যোগাযোগ করতে পারবেন। তো যারা অর্ডার করতে চান তারা এর মধ্যে একটা কথা বলি, আপনাদের পছন্দ মতন আমাদের আমাদের যে কোনো কুরিয়ার মাধ্যমে পাঠাও বলেন, ডেক্স বলেন, যে সুন্দর বলেন, অ্যাসে বলেন, যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি। আর যারা অর্ডার করছেন দেন তারা অবশ্যই 500-1,000 টাকা বিকাশ করেন, বাকি টাকা দিয়ে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় একটা কথাই বলবো, যেটা ওরিয়েন্ট ইলেকট্রনিক্সে একটা সবসময় বলি যে সবচেয়ে কম বাজেটের মধ্যে দিয়ে থাকে। তা এর মধ্যে কিন্তু আপনি যেটা কেনিডি যেটা 12 ইঞ্চি রিচার্জেবল ডিফেন্ডার আছে, কেডিডিও আছে, তারপর যে ডিফেন্ডার 14 ইঞ্চি, ডিফেন্ডার 16 ইঞ্চি, যেটা ভাইরাল প্রোডাক্ট 29-86 আর 29-36, এগুলো ধামাকা প্রাইস পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।